আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই খুব ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের রসায়ন প্রথম পটের গুণগত রসায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করা হচ্ছে আজ এই অধ্যায়ে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত একটি অনুধাবনের প্রশ্ন এবং একটি প্রয়োগ বা উচ্চতর দক্ষতার প্রশ্ন নিয়ে ম্যাম আলোচনা করব শিক্ষার্থীরা আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা দেখি যে ওয়ান এস এর পরে আমরা লিখি টু এস তারপরে টু পি আবার এরপর থ্রি এস লিখি ওয়ান এস এর পরে আমরা ওয়ান পি ওয়ান ডি বা ওয়ান এফ যেমন লিখতে পারি না ঠিক তেমনি টু এস টু পি এর পরে আমরা টু ডি লিখতে পারি না কোয়েশ্চেন হচ্ছে কেন আমরা তা লিখতে পারি না বা আদৌ কি লেখা যাবে কি না এই বিষয়ের উত্তরটি তোমরা আশা করি সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে কিছুটা জেনেছ কিন্তু আমাদের কলেজের প্রশ্ন অথবা বোর্ড পরীক্ষার প্রশ্নে আসলে আমরা কীভাবে তা লিখব ম্যাম সেই বিষয়ে বলবো এবং সেই বিষয়ের উপর ভিত্তি করেই আমরা এখন একটি অনুধাবনের প্রশ্ন পড়ব তাহলে সেই ক্ষেত্রে তোমরা যে অনুধাবনের প্রশ্নটি এখন জানবে তা হলো পরমাণু দ্বিতীয় শক্তিস্তরে স্তরে ডি অরবিটাল থাকে না কেন অথবা প্রশ্নটি আসতে পারে পরমাণুতে টু ডি অরবিটাল অসম্ভব কেন আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমরা যেভাবে উত্তর করব। তা হলো যে যেহেতু দ্বিতীয় শক্তি স্তরের কথা এখানে উল্লেখ করা হচ্ছে অথবা যদি তোমাদের আসে টু ডি অরবিটাল তোমরা সবসময় মনে রাখবে অর্বিটালের পাশে যে সংখ্যাটি থাকবে যেমন এখানে টু ডি বলা আছে টুটা হচ্ছে এখানে শক্তিস্তর শক্তি স্তর এখানে বলতাম থ্রি ডি তাহলে শক্তিস্তর স্তর তিনকে বা ছি কে নির্দেশ করবে ওয়ান পি বললে ওয়ানকে নির্দেশ করবে এরকম তাহলে সেই ক্ষেত্রে চারটি যে কোয়ান্টাম সংখ্যা আমরা ইতোমধ্যে জেনেছি প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা তার মধ্যে আমরা জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা শক্তিস্তরকে স্তরকে বুঝে থাকি তাহলে কোনো উত্তরটা আমরা কীভাবে করবো আমরা যেভাবে উত্তর লিখবো যে কোনো পরমাণু দ্বিতীয় শক্তি ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এনিক টু টু যেহেতু ম্যাম দ্বিতীয় শক্তিস্তরকে স্তরকে বলছি যদি এটি প্রথম শক্তি স্তরে বিষয় আসতো তাহলে আমরা লিখতাম এনিকলস টু ওয়ান তৃতীয় শক্তিস্তর স্তর বললে এনিকস টু থ্রি আচ্ছা এরপর আমরা যেটি লিখবো যে সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি আমরা জানি এলের মান নির্ণয় করার জন্য একটি সূত্র রয়েছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে ম্যাম যখন এন এর মান টু বসাবো সেখানে আসে মানটা জিরো এবং ওয়ান তাহলে আমরা এক্ষেত্রে যেটি লিখতে পারি এ জিরো এবং ওয়ানের সাপেক্ষে তোমরা জানো জিরো দ্বারা এস এবং ওয়ান দ্বারা পি উপশক্তি স্তরকে নির্দেশ করে তাহলে আমরা লিখতে পারি যে পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি সমূহ হলো টু এস এবং টু পি যেহেতু এখানে জিরো এবং ওয়ান এসেছে কিন্তু আমরা জানি যে ডি অরবিটালের জন্য এর মান টু হতে হবে তোমাদের ইতোমধ্যেই বলা আছে জিরো সর্বদা এসকে নির্দেশ করে ওয়ান দ্বারা পি এবং টু দ্বারা ডিকে নির্দেশ করা হয় তাহলে আমরা জানি যে ডি অরবিটালের জন্য এল এর মান টু হতে হবে কিন্তু পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে এল এর মান শুধু জিরো কমা ওয়ান দেখো এখানে আমরা ওয়ানটা পেয়েছি জিরো এবং ওয়ান অর্থাৎ এল এর মান এখানে টু কি নয় সম্ভব নয় আমরা যেইভাবে লিখতে পারি অর্থাৎ এল নট ডিক্স টু টু তাই পরমাণু দ্বিতীয় শক্তিস্তরে স্তরে ডিঅরবিটাল থাকে না যদি এখানে এর মান টু আসতো তাহলে আমরা বলতাম যে পরমাণুতে টু ডি অরবিটাল সম্ভব শিক্ষার্থীরা তাহলে একই রকমভাবে তোমাদের যদি বোর্ড পরীক্ষা আসে যে বা কলেজের পরীক্ষায় পরমাণু তৃতীয় শক্তিস্তরে স্তরে এ ফর্বিটাল থাকে না কেন তাহলে তখন তোমরা সেমভাবে উত্তরটি করবে যে পরমাণু তৃতীয় শক্তি ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান থ্রি এল এর মান জিরো ওয়ান টু তখন আমরা জানি যে এফ এর জন্য এর মান সর্বদা থ্রি হতে হবে যেহেতু ওখানে সম্ভব নয় তাই পরমাণু তৃতীয় এফ অরবিটাল থাকে না শিক্ষার্থীরা একই রকমভাবে তোমরা পরমাণু প্রথম শক্তিস্তরে স্তরে পি অর্বিটাল থাকে না কেন এর উত্তরটি লিখবে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা একটি প্রয়োগ বা উচ্চত দক্ষতার প্রশ্ন পড়ব এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তোমরা একটি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে ম্যাম এখানে দুটি প্রশ্ন বলছি একটি আমি করে দিয়েছি আরেকটি তোমরা বাসায় করে নিবে প্রশ্নটি হলো পরমাণু তৃতীয় শক্তি বা এম সেলে এল এবং এমের মান হিসাব করে মোট কতটি অরবিটাল এবং ইলেকট্রন থাকতে পারে নির্ণয় করো অথবা অল্টারনেটলি প্রশ্নটি আসতে পারে পরমাণু চতুর্থ শক্তিস্তরে বা এন সেলে এল এবং এমের মান হিসাব করে মোট কতটি অরবিটাল ও ইলেকট্রন থাকতে পারে নির্ণয় করো তোমাদের আশা করি জানা আছে যে পরমাণু তৃতীয় শক্তিস্তরকে আমরা এম সেল বলি যেমন কে এশেল দ্বারা প্রথম শক্তিস্তর স্তর এল সেল দ্বারা দ্বিতীয় শক্তিস্তর ঠিক তেমনি এম সেল দ্বারা তৃতীয় শক্তিস্তর এবং এবং সেল দ্বারা চতুর্থ শক্তি স্তরকে বোঝানো হয় আমরা এর আগে প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়ানোর সময় ম্যাম বলেছি যে কোনো পরমাণুর যে কোনো শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকলস টু টু এন স্কোয়ার আমরা সেই সূত্র দিয়ে ইজিলি নির্ণয় করতে পারি যে কোনো একটা শক্তিস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে কিন্তু এখানে কিন্তু একটি শর্ত উল্লেখ করা আছে যে তা অবশ্যই এল এবং এম এর মানের সাহায্যে তোমাদেরকে হিসেব করে দেখাতে হবে তার মানে আমরা সরাসরি টু এন স্কোয়ার ফর্মুলাটি ব্যবহার করতে পারবো না এখানে যে এল এবং এমকে বলা আছে এল মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং এম হল চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তোমাদেরকে এই দুটি সংখ্যা ব্যবহার করেই মোট কতটি অরবিটাল এবং ইলেকট্রন থাকতে পারবে সেগুলো নির্ণয় করতে হবে তাহলে শুরুতেই আমরা যে কাজটি করবো আগে আমরা অরবিটাল নির্ণয় শিখব এবং অরবিটালের উপর বেস করে আমরা কতটি ইলেকট্রন থাকতে পারে তা হিসেব করব। ম্যাম এখানে তোমাদের জন্য পরমাণু চতুর্থ শক্তি উল্লেখ করছি তোমরা বাসায় প্রত্যেকেই তৃতীয় শক্তি স্তরটি অবশ্যই বাসায় করে ফেলবে শিক্ষার্থীরা যদি তোমাদের পরীক্ষায় চতুর্থ শক্তি স্তরের কোয়েশ্চেনটি আসে তোমরা যেভাবে উল্লেখ করবে তোমাদেরকে ইতোমধ্যেই যেভাবে ম্যাম কিছুক্ষণ আগে যে অনুধাবনের প্রশ্নটি বললাম এক্স্যাক্টলি একই রকমই শুধু এখানে বাড়তি কাজ হচ্ছে এখানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানের সাহায্য আমাদের লাগবে তাহলে যদি পরীক্ষায় চতুর্থ শক্তিস্তর স্তর দিয়ে আসে তাহলে প্রশ্নটা তুমি স্টার্ট করবে উত্তর লিখার সময় পরমাণু চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে আর যদি এন এনশেল বলে তোমরা বলে নেবে এন এনশেল বলতে আমরা চতুর্থ শক্তি স্তরকে বুঝি সেভাবে করে লিখা স্টার্ট করবে তাহলে আমরা শুরু করব। যে পরমাণু চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি ইকলস টু হল ফোর যেহেতু চতুর্থ শক্তি স্তর বলা হচ্ছে এরপর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল ইকলস টু জিরো ওয়ান টু থ্রি আমরা সূত্রের সাহায্যে তা নির্ণয় করতে পারি যেখানে এলের মানে নির্ণয়ের সূত্রটি হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আর এন এর মান হলো এক্ষেত্রে ফোর তাহলে এরই প্রেক্ষিতে আমরা যা লিখতে পারি অর্থাৎ পরমাণু চতুর্থ শক্তি স্তরে উপশক্তি হল ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর এফ শিক্ষার্থীরা তাহলে আমাদের কিন্তু এলের মান নির্ণয় হয়ে গেল আমরা এ পর্যায়ে এম এর মানটি নির্ণয় করব। তোমরা জানো এম এর মান নির্ণয়েরও একটি সূত্র রয়েছে তা হলো মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত তাহলে আমরা এর মান যেহেতু জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি পেয়েছি অলরেডি আমরা প্রথমে এর মান জিরো বসাবো এল ইকস টু যখন জিরো হয় এম এর মানের সূত্র অনুসারে এম ইকস্টু হচ্ছে জিরো তাহলে জিরো বলতে আমরা বুঝি এখানে একটি অরবিটাল এখানে পাশে লিখলাম একটি অরবিটাল তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত যখন পড়িয়েছি এই বিষয়গুলো উল্লেখ করেছি এল এর মান যখন ওয়ান হয় এম এর মানের সূত্র অনুসারে মানগুলো আমরা পেয়ে যাই মাইনাস ওয়ান জিরো এবং প্লাস ওয়ান অর্থাৎ এখানে অরবিটাল হচ্ছে মোট তিনটি এল এর মান যখন টু হয় এম এর মানের সূত্র অনুসারে মানগুলো পাওয়া যায় মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু অর্থাৎ মোট অর্বিটার সংখ্যা হচ্ছে পাঁচটি আমরা এখানে পাঁচটি অরবিটাল পেয়ে যাবো একই রকমভাবে এলের মান থ্রি জন্য আমরা এমের মানের সূত্র থেকে মানগুলো পেয়ে যাই মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ ষাটটি অরবিটাল তাহলে আমরা কি এরপর আবার এর মান ফোর ফাইভ লিখবো কি যেহেতু আমরা এন এর মান ফোর এর জন্য এর মান কেবলমাত্র জিরো ওয়ান টু থ্রি পেয়েছি তাই শুধুমাত্র আমরা এলের মান থ্রি পর্যন্তই নির্ণয় করবো তোমাদের পরীক্ষায় যততম তম শক্তি কথা উল্লেখ করে কোয়েশ্চেনে আসবে তোমরা সেই শক্তি উপর বেস করে এলের মান যত পর্যন্ত পাবে ঠিক তত জন্যই এক্ষেত্রে এম এর মানটা নির্ণয় করবে তাহলে আমরা যেটি লিখতে পারি সুতরাং পরমাণু চতুর্থ শক্তিস্তরে স্তরে মোট অরবিটাল সংখ্যা প্রথমে আমরা পেয়েছি ওয়ান এরপরে থ্রি এরপর ফাইভ এরপর সেভেন অর্থাৎ যোগ করার পর আমরা মানটি পেয়ে যাচ্ছি ষোলোটি অরবিটাল প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের আসে যে অরবিটাল কতটি আছে তাহলে একটু আগে যতটুকু বললাম তোমরা শুধু ততটুকুই অ্যান্সার করবে কিন্তু ইলেকট্রনের বিষয়ে যদি আসে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি বাড়তে আমাদের একটু কাজ রয়েছে তা হলো আমরা লিখব আমরা জানি কোনো পরমাণুর প্রতিটি অরবিটালে বিপরীত যুক্ত সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে তোমাদেরকে অলরেডি স্পিন কোয়ান্টাম সংখ্যা ম্যাম পড়িয়েছি সেখানে আমরা জানি যে পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো যখন তাদের নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরবে তখন একজন কাটার দিকে ঘুরলে অপরজন বিপরীত দিকে ঘুরে একই কক্ষপথে তাহলে সেই ক্ষেত্রে দুটি ইলেকট্রন সর্বোচ্চ থাকবে বিপরীত স্পিন বলতে বিপরীতভাবে ঘূর্ণনযুক্ত অর্থাৎ একজন ঘড়ি কাটার দিকে অপরজন বিপরীত দিকে তাহলে একটা অরবিটালের মধ্যে যদি দুটি ইলেকট্রন থাকে ম্যাম এখানে প্রতিটি অরবিটাল একটি শব্দ বলেছি প্রতিটি মানে একটি একটি অরবিটালের যদি স্পিন যুক্ত সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকে চতুর্থ শক্তি আমরা মোট অরবিটার পেয়েছি ষোলোটি তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে ষোলো গুণ দুই অর্থাৎ বত্রিশটি আর তোমরা যখন টু এন স্কোয়ার ফর্মুলাতে এন এর মান ফোর বসাবে তাতেও দেখবে থার্টি টু বা বত্রিশই আসবে কিন্তু যেহেতু প্রশ্নে এল এবং এম এর মানের সাহায্যে করতে বলেছে তাই আমাদেরকে এভাবেই তা করতে হবে শিক্ষার্থীরা তোমাদেরকে আমি চতুর্থ শক্তি স্তরটি করে দিলাম তোমরা বাসায় তৃতীয় শক্তি স্তরটি অবশ্যই করে নিবে সবাই ভালো থাকবে যতটুকু পর্যন্ত পড়িয়েছে তা বাসা অবশ্যই প্র্যাকটিস করবে কোনো সমস্যা হলে ম্যামকে কমেন্টস করে জানাবে ধন্যবাদ